রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আর আজকের এখন বাজে সকাল 7:45 আর আমি রেডি হয়ে গেছি। আজকে যাব আমরা দক্ষিণেশ্বরে। তো আমি আর আমার দিদি এসছে, তো ওর সাথে দুজনে যাব দক্ষিণেশ্বরে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে এই একজন আছে আর এই একজন আছে, খালি গায়ে বডি দেখাচ্ছে। তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়ে অটো ধরে সোজা চলে এসেছি কুড়িয়া মেট্রো স্টেশন। এখান থেকে আমরা যাব দক্ষিণেশ্বর। আগে অনেক ঘুরে বাসে করে যেতে হতো, কিন্তু যবে থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালু হয়েছে তবে থেকে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়াটা ভীষণই সহজ হয়ে গেছে। গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যেতে সময় লাগে প্রায় ঘণ্টাখানেকের মতো, আর আরামসে তুমি পৌঁছে যেতে পারবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মেট্রোটাও চলে এসেছে আর আমরা এখন মেট্রোর মধ্যে উঠেও গেছি। আর সকালবেলা বেরিয়েছিলাম, তো সকালবেলা সূর্য উদয় তো মেট্রোর ভেতর থেকে দেখতে ভীষণই ভালো লাগছিল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে চলে এসেছি। যদিও আমি দমদমের ওর থেকে কোনোদিন আসিনি এদিকটায়, তো আজকে ফার্স্ট টাইম এলাম দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর প্রায় অনেক বছর পরে এলাম। শুধু ট্রেন থেকে নেমে আমরা এখন রানী রাসমণি স্কাইওয়াকতে হেঁটে চলেছি। তো এটা আমি অনেকদিনের ভিডিওতে দেখেছিলাম যে এখান থেকে হেঁটে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া যায়। তো আমারও ভীষণ শখ ছিল যে এই স্কাইওয়াক থেকে হেঁটে হেঁটে দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত পৌঁছাবো। তো ভীষণ আনন্দ লাগছিল আর তোমাদের সাথে তাই একটু একটু করে শেয়ারও করছি। আর এখান থেকে প্রায় হেঁটে মন্দির পর্যন্ত যেতে 5-7 মিনিট টাইম লাগে। আর এই সাইডে সুন্দর সুন্দর ফুলগুলো লাগানো আছে, দেখে বেশ ভালো লাগছে। আর স্কাইওয়াকটা ভীষণই বড়, দেখতেই পাচ্ছ। এখান থেকে এন্টার করলাম আর এখানে লেখা আছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক, আর এর পাশেই আছে পুজো দেওয়ার জন্য দোকান। তো পরপর প্রচুর দোকান আছে, আস্তে আস্তে মানে যত এগোবে তত দোকানই দেখতে পাবে। এখান থেকে তোমরা পুজোর ডালা নিতে পারো, কারণ আমরা যেটা ভুল করেছি সেটা তোমাদেরকে বলে দিই, এখান থেকে অনেক কমে পুজোর ডালা পাওয়া যায়, কিন্তু ভেতরে গেলে অনেকটা বেশি দামে, কিন্তু এতটা ভালো পুজোর ডালা পাওয়া যায় না। তো আমরা সেখানে গিয়ে এটাই ভাবছিলাম যে ওখান থেকে কেন নিয়ে এলাম না, তাই তোমাদেরকে বলে দিলাম। আর মন্দিরে চলেও এসেছি, দেখতে পাচ্ছ মন্দিরের গেট থেকে আমরা ঢুকছি এখন দক্ষিণেশ্বর মন্দিরে। প্রায় অনেক বছর পরে মায়ের এই স্থানে পা দিতে পারলাম, প্রায় 5 বছর পরে। আর এখান থেকে মন্দিরে চলাটা দেখে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেল, কারণ এইসব জায়গায় এলে মনের আলাদা একটা শান্তি বা আলাদা একটা সব কিছুই একটা অন্যরকম অনুভূতি লাগে আর কি। পুজোর ডালা নিয়ে নিয়েছি, এবারে মন্দিরের দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তো ওই জন্য কাউন্টারে রেখে তারপরে যাব। তো ফিরে এসে আবার কথা আছে। আর ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া, দিদি আগে যাচ্ছে আর আমি পেছনে আছি। দিয়ে বেরিয়ে গেছি আর এবার একটু গঙ্গার পাড়টা ঘুরে আর তারপরে বাড়ি ফিরবো। রোদও আছে, সকাল সকাল এসেছিলাম বলে খুব একটা বেশি ভিড় ছিল না, তো ভালোভাবেই পুজো দিয়ে দর্শন হয়ে গেছে। এবার গঙ্গার দিকে যাচ্ছি। গেছি মানে গঙ্গা জল কিছুটা নিয়ে আসতে হবে, তো আমি তো বোতল নিয়ে যাইনি, তাই ওখান থেকে 20 টাকা দিয়ে বোতল নিলাম আর ওরা 10 টাকা নিল, নিয়ে ওপর থেকে গিয়ে বোতলটা আমাকে ভর্তি করে দিল। তো সেটা অবশ্য ভিডিও ক্যাপচার করা হয়নি। মোটামুটি আমাদের পুজো দেওয়া গঙ্গার ধার থেকে সব কিছু কাজকর্ম হয়ে গেছে, এবার আমরা বাড়ি।
তো ওখান থেকে বেরিয়ে স্কাইওয়াকের যে দিক থেকে গেছিলাম তার অপোজিট থেকে এখন হেঁটে যাচ্ছি। আর এইদিকে সব এইরকম ঠাকুরের জিনিসপত্রের দোকান, তো তোমরা এখান থেকে আরামসে কেনাকাটা করতে পারো। আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে।